দুয়ার ডলিত হেপাহর রঙালী বিহু। ঢোল পেপার মাতে রজন জনাইছে চৌটি। প্রকৃতিও দিছে বহাগ অহার বতরা। রাজ্যর ভিন্ন প্রান্তত রঙালীর প্রস্তুতি। রঙালী বিহুলৈ মাজত মাথো নটা দিন বাকী। রাজ্যর চৌদিশে রঙালীক আদরার ব্যাপক প্রস্তুতি। ভিন্ন প্রান্তত আরম্ভ বিহু নাচ ঢোল বাদনের কর্মশালা। এই দৃশ্য তিয়কর। ঢোলর চাপর পেপার লহরত উৎফুল্লিত বিহুবলিয়া রাইজ। আনন্দ উল্লাসের মাজতে তিয়কত অন্ত পড়িল বিহু নাচর কর্মশালা। একই দৃশ্য মঙ্গলদৈতো। বিহু নাচর কর্মশালাত অংশগ্রহণ কণ কণ শিশুর। মঙ্গলদৈ নুকুল কালচারেল একাডেমির তরফের পৰা ছাত্রীসকলের মাজতে একটা বিহু নৃত্য প্রশিক্ষণ দিয়া গৈছিল। আমন্ত্রণ করে আনিছিল এই বিদ্যালয়ের এক স্টুডেন্ট পূর্বাশ্রী বনিয়া। তাই আমার বর বিহুতী। তাই ছাত্রীসকলক অতি সুন্দরক বিজ্ঞানসম্মতভাবে বিহু নৃত্যের মুদ্রাসমূহ অতি সুন্দরক শিকাইছে। রামধনু মইনা পাৰিজাত আৰু দৰং জিলা বিহু কৃষ্টি পৰিষদৰ সৌজন্য সাতদিনিয়া এটি বিহু কর্মশালা আয়োজন কৰিছিল। এশরও অধিক লড়ালী এতে অংশগ্রহণ করেছে গাঁও অঞ্চল, যত আমার মুখ্য প্রশিক্ষক হিসাবে আমি আমন্ত্রণ জানাইছিল বিহু কৃষ্টি পরিষদের সাংস্কৃতিক সম্পাদক শশাঙ্ক সহরিয়া, বিহু প্রশিক্ষক দীপেন গগৈ লক্ষিমপুর জেলা, আর শ্রেষ্ঠ বোয়ারী বিহুতি দীপাঞ্জলি ডেকা। একই দৃশ্য নারায়ণপুরের লগতে টিমৌত। জেং বিহুর আখড়াত ব্যস্ত শিমলুগুড়ির একাধিক মহিলা। এতিয়া এইদরে রঙালীক আদরিবলৈ সাজু বহুবলিয়া রাইজ। ব্যুরো রিপোর্ট, অসম লাইভ 24।